ওল্ড মিউজিক ক্যাফেতে এসে পড়েছি, আমরা এখন এর ভিতরে যাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফুডি ফ্রেন্ডসের আর একটি ব্লগ নিয়ে আমরা এসেছি। তো আজকে আমরা এসেছি দি ওল্ড মিউজিক ক্যাফে। আচ্ছা, দি ওল্ড মিউজিক ক্যাফেতে এসেছি, এটা আমাদের বন্ধু সংশ্লিষ্টতা রয়েছে এটার ভিতরে। তো আমাদের গ্রুপে ফুডি ফ্রেন্ডসের ব্লগ নামে যে ইউটিউবে ফেসবুক যে একটি গ্রুপ রয়েছে গ্রুপে দিয়েছিল, তো ভাবলাম যে ফ্রেন্ডের এটা আসলে একটু রিভিউ করে আসা দরকার। এটা কবে থেকে দিচ্ছ? আমরা অনেকক্ষণ দাঁড়াচ্ছি, আমাদের বোঝা লাগছে, আমরা যাবো ভিতরে খাইছি। তার আগে আমার সাথে আছে আমার বন্ধু উৎসব, এবং তার সাথে আমাদের ছোট্ট বন্ধু, আগের ব্লগটিকে হয়তো দেখেছেন, বকরা দেখবেন সামনে ব্লগটিতে সিদ্ধার্থ। তো এখন আমরা যাবো। তো এইটাই শুধুমাত্র একটু না, ওই পাশেও আছে, কারণ ওই পাশে একটু দেখে আসি আমরা একটু। ওই পাশটা সুন্দর ডেকোরেশন, ফটোর দিকে খুব ভালো ডেকোরেশন। এই যে দেখেন খুব সুন্দর ডেকোরেশন। আমরা কোথায় বসবো? এখানে না, ওখানে বসতে পারি, এখানে বসতে পারি। হ্যাঁ, এখানে বসতে পারেন চাইলে। আমার কাছে মনে হয় লাইটটা ওখানে ভালো আছে। হ্যাঁ, ওইখানে ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। এই খাবারের মেনু গুলো সম্পর্কে বলো, এখন তো রাতের টাইম, এখন আমরা কি পাবো? বেসিক্যালি আমাদের এখানে পিরিয়ডিক্যাল কিছু হয় না, সব কিছু সবসময় অ্যাভেলেবল থাকে। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে মোটামুটি ভালোই আছে। তো সেক্ষেত্রে এখন তোমাদের রেস্টুরেন্টে আসলাম, তো তোমরা বলো যে এখন আমাদের মানে কোনটা খাওয়া উচিত বলো। অ্যাকচুয়ালি এই আমাদের হচ্ছে মেইন ফোকাস হচ্ছে সেফ মেনু। আমাদের হচ্ছে এগুলো হচ্ছে বাজেটের মধ্যে যে সেফ মেনু গুলো, সেফ মেনু ওয়ান, সেফ মেনু টু, আর এটা হচ্ছে আমাদের মানে একদম মানে প্রথম থেকে এই জিনিসটা ছিল, যেহেতু আমাদের ফোকাস আছে আমাদের ব্যাটারের মতো আইটেম আছে, হচ্ছে বার্গার, আর হচ্ছে নাচোসের একটা কম্বিনেশন দিয়ে করা। আর আমাদের হচ্ছে মেইন ফোকাস হচ্ছে সেফ মেনু। আমাদের হচ্ছে এগুলো হচ্ছে বাজেটের মধ্যে যে সেফ মেনুগুলো, সেফ মেনু ওয়ান, সেফ মেনু টু, আর রাইস বোর্ড, এটা হচ্ছে আমাদের মানে একদম মানে প্রথম থেকে এই জিনিসটা ছিল, যেহেতু আমাদের ফোকাস ছিল বাজেট বলতেই। তো এই কারণে হচ্ছে বাজেট, যাদের লিমিটেড বাজেট তাদের জন্য হচ্ছে এই স্পেশাল এই মেনুগুলো। তারপরে একটু রিজনেবল প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করছি, একটু হাইকমের মধ্যে বেশি। হ্যাঁ, কমের মধ্যে বেশি। হ্যাঁ, তারপর আছে সেট মেনু ওয়ান, এটা আছে 170 টাকার মধ্যে। তারপরে সেট মেনু টু আছে 180 টাকার মধ্যে, সেট মেনু থ্রি আছে 200 টাকার মধ্যে, আর একটা স্পেশাল সেট মেনু আছে, এটা হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, আর হচ্ছে চাইনিজ মিক্স ভেজিটেবল দিয়ে, এটা হচ্ছে 130 টাকা। আচ্ছা, তো এখন তো আমরা মোটামুটি মেনু সম্পর্কে একটা আইডিয়া নিলাম, এখন তুমি কি বলো যে আমাদের এখানে কি খাওয়া উচিত? অবশ্যই নাচোসটা কমন রেখে, নাচোসটা কমন রেখে, নাচোসের আমি আগে বলছি যে আমাদের নাচোসের একটা প্ল্যাটার সিস্টেম আছে, আর ছোট বন্ধু ওর জন্য আমি সাজেস্ট করি, এটা আমাদের মেনুতে নাই, আমাদের একটা স্পেশাল আইটেম হচ্ছে, সেটা হচ্ছে চিকেন পাস্তা। এটা হচ্ছে ভেজিটেবল রাইস, ফ্রাইড রাইস, আর হচ্ছে বিবি পিওর চিকেন, আর হচ্ছে সালাদ, মেক্সিকান সালাদ। এটা আমাদের মেনুতে নেই, বাকি হচ্ছে আমাদের একটা স্পেশাল আইটেম। আচ্ছা, এটা আমাদের ছোট বন্ধুর জন্য। হ্যাঁ, আমি এবার আমাদের আমাদের তিনজনকে তিনটা আলাদাই করবো, তিনজনকে তিনটা আলাদা। এর জন্য আমি চেষ্টা করবো যে আমার জন্য কি দিবা বলো? তোমার জন্য আমি প্রিপেয়ার করবো হচ্ছে, আমার মনে হয় তুমি চিকেনটা ভালো বেশি লাগবে। হ্যাঁ,
উৎসবে উৎসবের জন্য মোটামুটি তুমি উৎসবে চিনো তো নাকি চিনি টেস্ট হিসেবে হয়তো আমি এখন মানে জানি না তোর সাথে সম্পৃক্ত আমার বেশি আমার জন্য দর্শক পড়ছে হচ্ছে 180 টাকা আর আমার বন্ধুর জন্য আমি 200 টাকার এটা আমরা কি কি আছে কি কি 200 টাকার ভিতরে আমরা কি কি পাচ্ছি দেখি ফ্রাইড রাইস চিকেন মশলা কারি চাইনিজ মিক্সড ভেজিটেবল 4 পিস চিকেন বারবিকিউ উইংস এন্ড হচ্ছে সফট ড্রিঙ্কস ঠিক আছে তো আমরা তিনজনের জন্য তাহলে তোমরা তিনটা আমরা তো আসলে রোহানের কাছ থেকে সবই শুনলাম আসলে রোহানের কাছ থেকে সবই শুনলাম যে আসলে কি কি হচ্ছে না হচ্ছে এখন আপনি একটু আপনাদের রেস্টুরেন্টে তো কিছু স্পেশাল অফার চলছে এই অফার সম্পর্কে আপনি কিছু একটু বলেন বর্তমানে আপনার বার্গার কম্বো বার্গার অফার যেটা চলছে সেটা হচ্ছে আপনার দুইটা হচ্ছে বিগ বার্গার সেই সাথে হচ্ছে আপনার নাচোস একজন বা দুজনের জন্য এনাফ আর হচ্ছে আপনার দুইটা ড্রিঙ্কস সেটার মধ্যে অ্যাড করা আছে আচ্ছা এটা টোটাল প্রাইস হচ্ছে 199 চলছে আচ্ছা বর্তমানে অফার চলছে হচ্ছে বার্গার অফার চলছে বার্গার অফারের সাথে হচ্ছে আপনার রেগুলার নাচোস চলছে 99 টাকা আচ্ছা সেই সাথে হচ্ছে আপনার ওই আমাদের একটা প্লেটার আছে সেটা হচ্ছে চিকেন প্লাস প্লেটারে আপনার পাচ্ছেন হচ্ছে ফ্রাইড রাইস তারপর হচ্ছে আপনার ক্রিসপি ক্রিসপি চিকেন ফ্রাই দেন হচ্ছে আপনার 2 পিস স্ট্রিপ চিকেন যেটা হচ্ছে বিবিকিউ আর সেই সাথে ড্রিঙ্কস অ্যাড করা আছে আচ্ছা থ্যাংক ইউ তো ভাইয়া খুব ভালো লাগলো তো আমাদের খাবারগুলো আসো তাহলে আমরা খাইতে থাকি হ্যাঁ হ্যাঁ আসে তুমি চুল টুল কাটো না কেন চুল কাটো তুমি একটু আচ্ছা ঠিক আছে ওকে তো নাচোসটা এসে পড়ছে তো দেখি নাচোসটা সিদ্ধার্থ রিভিউ করবে বিসমিল্লাহির রহমানির রহিম নাচোসের ভিতর ভিউয়ার্স দেখেন দুইটা বড় বার্গার এবং নাচোস আছে আর দুইটা ড্রিঙ্কস আছে বার্গারটা একটা জায়ান্ট বাইট দিবা নাকি হ্যাঁ দাও একটা বার্গারটা একটা জায়ান্ট বাইট দাও একটু দেখি মজা অনেক মজা না আচ্ছা দেখাও তো ভিতরে কি আছে মেয়োনিজের পরিমাণ ঠিক আছে না ওখানে থাকো কেমন লাগতেছে খাবার ওকে বাকি খাবার আসতে থাকুক রিভিউগুলো করে ফেলবো ইনশাল্লাহ তো উৎসবের প্লেটারটা এসে পড়ছে তো এখানে কি কি আছে দেখা যাচ্ছে ফ্রাইড রাইস চিকেন এটা কি ক্রিসপি চিকেন এটা এই চিকেন এই চিকেনটা বিবিকিউ চিকেন স্লাইস ও বিবিকিউ আর এটা দ্য ভেজিটেবল একটু খাও ভালো ছিল না আর একটু এই যে এটা একটু ট্রাই করো দেখো এটা বিবিকিউ চিকেন স্লাইস আচ্ছা দেখো ওভারঅল ভালো নাকি ওকে ফাইন বাকিটা আসুক বাকিটা রিভিউ আমি দিব
তো আমারটা এসে গেছে অলরেডি, এটা সেভেন মিনিট বলবো, এটা হচ্ছে 200। এইটা এই ডিশটা কি? এটা হচ্ছে বিবিকিউ চিকেন। বিবিকিউ চিকেন, আর এটা তো মশলা চিকেন। মশলা চিকেন, এটা ভেজিটেবল আর এটা রাইস। রাইসের উপরে দেখেন ভিউয়ার্সরা এখানে গাজরের স্লাইস দেওয়া আছে। আমরা শুরু করি রাইসটা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। জমাট বদ্ধ অবস্থায় থাকে, কিন্তু এই ডিশটা অনেক রিফ্রেশ এবং ঝরঝরে। আচ্ছা, তো ভেজিটেবলটা দেখি, ভেজিটেবলটা ওয়েল বয়েলড। হ্যাঁ, দেখছি বল, এর ভেজিটেবল রেডি ইউজ করছি। পেঁপে, পেঁপে, গাজর, অনিয়ন, আচ্ছা বরবটি, সেটু দেখি। গাজর এটা এটার যে বিষয়টা, যে থিকনেস, অনেক জায়গায় ভেজিটেবল অনেক মানে পাতলা হয়ে থাকে, কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা পরিমিত দেওয়ার কারণে জিনিসটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে ভালো একটু ঘন হয়েছে। দেখি স্পেশাল যে বারবিকিউ চিকেনটা আছে, এটা একটু আমরা একটু ট্রাই করি। দেখি বারবিকিউ চিকেন, এগুলো কি চিকেন উইংস দিয়ে করে নাকি বারবিকিউটা? চিকেন উইংস, চিকেন উইংস দিয়ে না? এটা যে বারবিকিউ যে চিকেনটা, এই বারবিকিউ চিকেনটার সাথে মানে সসটা খুব ভালোভাবে মিক্সিং হওয়ার কারণে এটা যে একটা বারবিকিউ যে ফ্লেভার, এই ফ্লেভারটা আমি পাইলাম না, কিন্তু এটার ভিতর যে সসের মাধ্যমে যে একটা গ্রেভি একটা ফ্লেভার আসছে, একটা গ্রেভি একটা শেপ আসছে, এটা খুব ভালো লাগছে আমার। তো রাইস দিয়ে খাই। মশলা চিকেনটা দেখি একটু, মানে কারিটা, কারিটার বিশেষত্ব আচ্ছা, খুব তেল চর্বি আলাদা লাগতেছে না, যে আমরা অন্যান্য জায়গায় দেখি যে লাল হয়ে থাকে জিনিসটা, কিন্তু এটা মনে হয় যে একটা নর্মাল রোস্টেড গ্রেভি টাইপের মতো লাগতেছে। একটু দেখে ভাত দিয়ে প্রথমে খাই। কারিটা দেখতে নর্মাল হলেও এটা কিন্তু খুব স্পাইসি, স্পাইসের ফ্লেভার, ঝাঁঝালো ফ্লেভার আছে, ভালোই লাগতেছে। ক্যাপসিকামের টুকরা পাওয়া গেল, দেখি ক্যাপসিকাম। মন্দ নয়, সবগুলোর স্বাদ আসলে আমার কাছে ভালোই লেগেছে, তবে এইগুলো সবগুলো আইটেমের ভিতর আমার কাছে এই মানে কারিটাই সব থেকে বেশি ভালো লেগেছে। যেমন স্পাইসি, স্পাইসির সাথে গ্রেভিনেসটা আছে, তবে আমার মনে হয় এটাতে আইটু যদি বারবিকিউর ফ্লেভারটা যদি আমরা পাই, তাহলে এটা আমাদের জন্য আরও একটু ভালো হবে। আর অ্যাজ ইউজুয়াল সবগুলোই ঠিক আছে, কি সব ঠিক আছে? সিদ্ধার্থ কেমন বুঝছ, কি তুমি খাইলে কেমন লাগলো তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, খাওয়া দাওয়া করতে করতে একটা কথা বলে নিই, যে আসলে আপনারা সবাই জানেন যে আমাদের ফেসবুকে একটা গ্রুপ রয়েছে, ফুডি ফ্রেন্ডস অ্যান্ড ব্লগ, রোহান তো ক্যামেরা আছে, রোহান তুমিও তো জানো। হ্যাঁ, আচ্ছা, তো এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই মানে সরি এই গ্রুপটিতে অবশ্যই আপনারা জয়েন হবেন, এবং আমাদের যে ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেল ফুডি ফ্রেন্ডস অ্যান্ড ব্লগ, সেটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে এটিকে প্রেস করে দেবেন। এবং আপনাদের জন্য জানাচ্ছি যে আমাদের যে গ্রুপে কিন্তু 15 তারিখ থেকে কন্টেস্ট চালু হবে রেস্টুরেন্টের খাদক। হ্যাঁ, তো আপনারা অবশ্যই কন্টেস্টে অংশগ্রহণ করবেন, এবং আমাদের যে পেজ আছে ফুডি ফ্রেন্ডস অ্যান্ড ব্লগ, সেটাতে অবশ্যই আপনারা এই যে লাইক দিয়ে ফলো করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।